আক্রমণে চাপ অব্যাহত রেখে ২০ মিনিটে গোল আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকোর বক্সে কয়েক দফা প্রচেষ্টার পর ৬ গজ বক্স থেকে বল জালে পাঠান ব্রাহিম দিয়াস। দ্বিতীয়ার্ধের রিয়াল ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তবে চেষ্টা অব্যাহত রেখে যোগ করা তৃতীয় মিনিটে অ্যাথলেটিকো পেয়ে যায় গোল। রিয়ালের কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে আনার গোলটি করেন মার্কোস লরেন্তে।